কি এমন আছে ইসকন মায়াপুরে যে অ্যাপেলের ফাউন্ডার স্টিভ জবস, ফেমাস মিউজিক ব্যান্ড বিটেলের মেম্বার, ফোর্ড গাড়ির ওনারের মতো মানুষেরাও এর সুনাম করে? আমার বাড়ির খুব কাছে হয় আমি ছোট থেকে এখানে ঘুরে বেড়াই। 1965 সালে পৌপাত নিউ ইয়র্কে হিপিদের ড্রাগস থেকে সরিয়ে কৃষ্ণের ভক্ত করে দিয়েছিল ভগবদ্গীতা ইংলিশে ট্রান্সলেট করে, তারপর থেকেই সব শুরু। যদিও এই মুভমেন্ট কিন্তু শুরু করেছিল শ্রী চৈতন্য মহাপ্রভু নদিয়া থেকে। এখানেই তৈরি হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় মন্দির। গঙ্গার হাওয়া, সন্ধে আরতি, সংকীর্তনে একসাথে নাচা, 3D সমুদ্র মন্থন, মেলা সহ একাধিক অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। আমার এখানকার দুধ বা ঘিয়ের সবকিছু হেভ বিলায়। ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, তবে এই মন্দিরের ওপরটা আমি বলবো মাস্ট ভিজিট। মাইথোলজি বা কৃষ্ণের ব্যাপারে কৌতূহল থাকলে নিশ্চয়ই এসো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।